রোজায় চিনি, খেজুর, সয়াবিন তেল, ছোলা সহ ইফতার সামগ্রী তৈরিতে ব্যবহৃত বিভিন্ন পদের ডালের চাহিদা বেড়ে যায়। এবছর এসব পণ্যের প্রায় সবগুলোর দাম চড়া। এর মধ্যে চিনি ও তেলের দাম এক বছরের বেশি সময় ধরে বাড়তি। তার সঙ্গে রোজাকে সামনে রেখে এবার খেজুর, ছোলা ও ডালের দামও বেড়ে গেছে। এছাড়া পেঁয়াজ, বেগুন, শশা ও লেবুর দামও চড়া। বিদেশি ফলের দাম নাগালের মধ্যে নেই। তাতে ইফতার আয়োজনে সাধারণ মানুষকে এবার খরচ সামলাতে বেশ হিমশিম খেতে হবে। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী গত তিন বছরের মধ্যে এবারই রোজার বাজারে চিনি, খেজুর, ছোলা, পেঁয়াজ ও অ্যাঙ্কর ডালের দাম সবচেয়ে বেশি। সংস্থাটির তথ্য অনুযায়ী 2022 সালে রোজার আগে বাজার প্রতি কেজি চিনির দাম ছিল 78 থেকে 80 টাকা। এবছর চিনির কেজি 140 থেকে 145 টাকা। তাতে এক বছর চিনিতে খরচ বেড়েছে সর্বনিম্ন 60 থেকে সর্বোচ্চ 67 টাকা। টিসিবির হিসেবে 2021 সালে রোজার আগে বাজারে ছোলার দাম ছিল কেজি প্রতি 70 থেকে 75 টাকা। এবছর দাম বেড়ে হয়েছে 100 থেকে 110 টাকা। তাতে দুই বছরের ব্যবধানে ছোলার দাম বেড়েছে কেজিতে 25 থেকে 40 টাকা। তবে টিসিবির দামে চেয়ে বাজারে চিনি ও ছোলার দাম আরও বেশি। বাজার ভেদে এই দুটি পণ্যের দাম টিসিবির দেওয়া দামের চেয়েও 5 টাকার বেশি। টিসিবির হিসেবে গত দুই বছরে বাজারের অ্যাঙ্কর ডালের দাম বেশ বেড়েছে। বর্তমানে প্রতি কেজি অ্যাঙ্কর ডাল বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। গত বছর এই দাম ছিল 70 থেকে 75 টাকা। আর 2022 সালে রমজানের আগে অ্যাঙ্কর ডালের দাম ছিল কেজি প্রতি 55 থেকে 60 টাকা। বাজারে বর্তমানে দেশি পেঁয়াজের দাম 90 থেকে 100 টাকা কেজি। গত বছর প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল 35 থেকে 40 টাকা। আর 2022 সালে এই দাম ছিল 30 থেকে 40 টাকা।